সেই আল্লাহর শপথ যাহার হাতে আমার জীবন, আমার ইচ্ছা হয় লোকদেরকে কাঠ একত্রিত করিবার আদেশ করিব, তারপর আদেশ করিব যাহাতে নামাজের জন্য আজান দেওয়া হয়। তারপর কোনো ব্যক্তিকে আদেশ করিব সে যেন লোকদের ইমামতি করে। তারপর আমি স্বয়ং সেই সকল লোকের কাছে যাইব যাহারা জামাতে শরিক হয়নি, অতঃপর তাহাদের ঘরগুলো জ্বালাইয়া দিব। সেই আল্লাহর শপথ যাহার হাতে আমার প্রাণ, যদি তাহাদের কেউ এই কথা জানিত যে সে হাড্ডির সাথে সংযুক্ত সুস্বাদু গোস্ত পাইবে, অথবা বকরির উত্তম দুইটি খুর পাইবে, তাহা হইলে তাহারা অবশ্যই এশার জামাতে শরিক হইত। আল হাদিস বুখারি শরীফ হাদিস নাম্বার 616। হাড্ডিওলা মাংস এবং বকরির খুর, এগুলি তৎকালীন আরবদের খুব প্রিয় খাবার ছিল এবং লোভনীয় খাবার ছিল।